আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আশা করি সকলেই ভালো আছেন তো আই এম এম টি তো হি দি ওয়েলকেন মন চিফ ওকে তো আজকে আমি আসলে যে বিষয়টি আপনাদের সাথে দেখাবো মানে সেই বিষয়টি হলো র্যাপিড ওয়ার্কার র্যাপিড ওয়ার্কে নিয়ে এই কাজটি হলো প্রফেশনাল একটা কাজ এটা আপনারা কেউ চাইলে প্রফেশনাল হিসেবে নিতে পারেন বিকজ এই সাইটটি প্রায় বিগত অনেক কয়েক বছর যাবত আছে ওকে এবং আরও থাকবে আমরা আশা করি এবং এইটার মাধ্যমে যদি আপনি ঠিকঠাকভাবে যদি একটু ক্লিয়ারলি কাজ করতে পারেন ওকে একদম প্রপারলি যদি আপনি কাজ টাজগুলো করতে পারেন সব কিছু বুঝে উঠতে পারেন তাহলে আমি মনে করি এই র্যাপিড ওয়ার্কার সাইটে আপনি প্রফেশনালি অনেক ভালো কাজ করতে পারবেন ওকে এবং আমি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি র্যাপিড ওয়ার্কারের মতো অবিকল আমরা আরও কিছু কাজ দিব সব প্রতিটার আমরা ভিডিও দিব ওকে প্রতিটার ভিডিও দিব আপনারা সবাই ভিডিওগুলো ক্লিয়ার করে কয়েকবার করে দেখবেন আপনারা যদি কয়েকবার করে ভিডিওগুলো দেখেন আমি আশা করি আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না মানে কাজের দিকে সমস্যা হবে না তো এখন বলতে পারেন যে আসলে ভাই আপনি ফোন দিয়ে ভিডিওটা করছেন কেন সমস্যা নাই আমাদের ফোন দিয়ে একটা ভিডিও থাকবে ডেস্কটপ দিয়ে একটা ভিডিও থাকবে যে যেমন করে দেখতে পারেন ওকে বিকজ এইভাবে ভিডিওগুলো দেওয়ার কারণ আমরা মনে রাখবেন আমাদের এইখানে এক একটা করে কিন্তু আমরা এই করবো মানে এক একটা করে কিন্তু ফাইল তৈরি করব। যেমন র্যাপিড ওয়ার্কার র্যাপিড ওয়ার্কারের জন্য এক একটা ফাইল পিকো ওয়ার্কার যদি আমরা দেই ওটার জন্য একটা মানে প্লে লিস্ট যেটা বলা যেতে পারে ওকে তো এইভাবে একটার পর একটা আমাদের কী হতে থাকবে ম্যাক হতে থাকবে ওকে ওই র্যাপিড ওয়ার্কারের যে প্লে লিস্টটা থাকবে ওই প্লে লিস্টটা শুধু র্যাপিড ওয়ার্কার নিয়ে যত ধরনের ভিডিও আছে ওই ধরনের ভিডিওগুলোই ওখানে পোস্ট হবে আশা করি আপনাদেরকে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি কয়েকবার দেখবেন এবং আমি যে ভিডিওগুলো দিই কয়েকবার দেখলে আশা করি যারা কাজ বুঝে না এবং একদম নিউ তাদের কাছেও কাজগুলো একদম ইজি হওয়া যাবে ওকে তো চলেন এখন আমরা ফাইনালি চলে যাই আসলে আমরা মানে মেন কাজে চল চলে যাই মানে মেন কাজটা আসলে কি বা না কি এইগুলো বিষয়গুলো আমরা চলে যাই ওকে তো ফাইনালি আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিই র্যাপিড ওয়ার্কার নিয়ে পেমেন্ট প্রুফটা আমি দেখিয়ে দিব বিকজ র্যাপিড ওয়ার্কার নিয়ে কিছুদিন আগে একজন অলরেডি পেমেন্ট পেয়েছে আমি আপনাদেরকে সেই পেমেন্টটা একটু দেখিয়ে দিব এই যে দেখেন আমরা এইখানে দেখেন এই যে পেপাল থেকে পেপাল থেকে আমরা পেমেন্ট রিসিভ করেছি ওয়েট প্লিজ দুট আমার এখানে সমস্যা হচ্ছে ওকে তো এইবার এইবার আমি ক্লিয়ারলি দেখাতে পারবো এটু সমস্যা হয়েছিল তো এইখানে দেখেন এই যে পেপালের কিন্তু পেপাল থেকে কিন্তু একটা ই আছে মেসেজ আছে এই যে দশ ডলার রিসিভ ওকে এবং কোথায় থেকে ফ্রম এই যে দেখেন রপিড ওয়ার্কারস অ্যান্ড ট্রেন ইউজডি ওকে তো এখানে আমি পেমেন্ট প্রুফটাও দেখিয়ে দিলাম আসলে আমি যে ধরনের কাজগুলো দেই এই ধরনের কাজগুলো মানে পেমেন্ট একশো পারসেন্ট করবেই করবে পেমেন্ট করবে না এরকম কোনো অপশন নেই ওকে তো ফাইনালি চলেন এইবার আসলে আমরা সরাসরি মূল কাজে চলে যায় ওকে মূল কাজের জন্য অবশ্যই আপনাদের ভ্যালিড একটা মেইল লাগবে তো আমি ভ্যালিড একটা মেইল আমি নিয়ে নিচ্ছি ওকে আপনাদেরও একটা ভ্যালিড মেইল রাখবে এবং সুন্দর একটা মানে যে মেইলটা আসলে আপনাদের ব্যক্তিগত একটা মেইল সেই মেইলটা রাখবেন এবং আমি তো লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়েই দিব ওকে তো ফাইনালি চলেন আপনারা আপনাদের পছন্দের একটি ব্রাউজার মানে নিয়ে নিবেন আমার পছন্দের ব্রাউজার হলো ক্রম সচরাচর সবারই পছন্দের ব্রাউজার ক্রম আর ক্রমটা আপনারা সবাই ব্যবহার করবেন বিকজ ক্রমের মাধ্যমে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন সুন্দরভাবে মেনটেন করতে পারবেন তো চলে যান আমি ক্রম তো ক্রমের মধ্যে আপনাদের দুইটা জিনিসের সাথে আমাদেরকে পরিচিত করে দিতে হবে দুইটা জিনিসের সাথে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান দেখা যাচ্ছে এটাকে বলে হলো ট্যাব এইটাতে যখন আমরা বলবো এই ট্যাবের উপরে ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন এইটার নাম হলো কি ট্যাব ওকে এই ট্যাবের উপরে ক্লিক করে আমরা কি করতে পারবো এইখান থেকে এই যে প্লাসে আবার ক্লিক করলে আমরা নিউ একটা ট্যাব নিতে পারবো নতুন একটা ট্যাব নিতে পারবো ওকে বিষয়টা আশা করি বুঝাইতে পেরেছি তো চলেন এইখানে আপনারা কি করবেন সার্চে আসবেন সার্চে এসে সার্চ করবেন র্যাপিড ওয়ার্কার র্যাপিড র্যাপিড ওয়ার্কার ডট কম ওয়ার্কার ডট কম তো আমাদের এই ভিডিওটা লং হয়ে যাবে বিকজ আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা সহ আমি কাজ সহ সব কিছু দেখাবো আর আরেকটা বিষয় মনে রাখবেন এই অ্যাকাউন্টটা কিন্তু অতি সহজে ডিজেবল হয়ে যায় অতি সহজে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে ব্যান যেন না হয় আমি সেই বিষয়গুলোও আমি এখানে উল্লেখ করে রাখবো যে কী কারণে ব্য ব্যান হয় বা না হয় ওই কাজগুলো আপনারা মানে সচরাচর করবেন না যে কারণগুলোর জন্য ব্যান হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে কোনার দিকে এবং এই ছবির উপরেও সাইন আপ লেখা আছে তো আপনারা যে কোনো একটা ক্লিক করবেন কোনারটাই আমি ক্লিক করে দিচ্ছি ওকে তো এইখানে ব্যান হওয়ার যে মূল কারণগুলো আছে কারণগুলোর মধ্যে এই কারণগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন কোন কোন কারণগুলোর জন্য আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে আর প্রথমত বিষয় হলো আপনাদের অ্যাকাউন্টে ভুল কাজ করা যাবে না ভুলভাবে কাজ জমা দেওয়া যাবে না আপনার আন্ডারে যে কাজটা আছে সেই কাজটাই করতে হবে অন্য কোনো কাজ করা যাবে না এবং আপনার ধরেন একটা মোবাইল ঘরে দুইটা মোবাইল আছে এবং আপনার একটা ওয়াইফাই দিয়ে দুইটা মোবাইল চালাচ্ছেন নেট কিন্তু একটাই ওকে তো ওই ক্ষেত্রে মাল্টিপ্লে অ্যাকাউন্ট হয়ে যাবে তো এই জায়গায় হলো কি দুইটা অ্যাকাউন্ট তারা আইপি ধরে নেবে তো এই জন্য কি একটা নেটওয়ার্কে দুইটা অ্যাকাউন্ট চালানো যাবে না বা একই ফোনে একাধিক অ্যাকাউন্ট চালানো যাবে না যদি এরকম হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে ওকে আর এইখানে যেহেতু উইড্রো সিস্টেম পেপাল এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই উইলকিনমন কোম্পানি থেকে আপনাদের উইডো সিস্টেম সব কিছু তারা একদম রিসলভ করে রেখেছে মানে একটা কথাই বলা যেতে পারে যে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না যে কোনো প্রয়োজনে তারা হেল্প করতে প্রস্তুত আছে আর কিভাবে কিভাবে কি করবেন না করবেন সেটা সব কিছু তারা দেখে নেবে কিন্তু অ্যাকাউন্ট করার আগে এইগুলো সুন্দর করে পড়ে নেবেন যারা পড়তে পারেন না তারা গুগল ট্রান্সলেট ব্যবহার করে করে পড়ে নেবেন ওকে তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আরেকটা বিষয় হলো যে ফোনে কোনো প্রকার ভিপিএন রাখা যাবে না ওকে ফোনে কোনো প্রকার ভিপিএন রাখা যাবে না আমি চেক নিই আমার ফোনে কোনো প্রকার ভিপিএন আছে কি না ওকে আমার ফোনে কোনো প্রকার ভিপিএন নেই তো ফোনে কোনো প্রকার আপনারা কি করবেন না ভিপিএন রাখবেন না তো এইখানে আপনারা সর্বপ্রথম এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ফার্স্ট নেম দিতে হবে ইমেইল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে আই নট রোবট দিতে হবে তারপর আই অ্যাগ্রি এটার উপরে ক্লিক করতে হবে তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এটার ওপর ক্লিক করতে হবে তো চলেন আমরা একে একে সবগুলো দিয়ে দেই এম তৌহিদ এবং আমরা এখন ইমেলটা দিয়ে দিব এটা আগের একটা ই আগেরটা ধরে নিয়েছে তো আমি এম ডি তৌহিদে দেওয়ার পরে আমি একটা মেইল দেখে নিচ্ছি জি সাদ এম ডি রহমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি জিষাদ এম ডি রহমান থ্রি দেন পাসওয়ার্ডটা এইখানে দেখতে পারবেন এইখানে দেখেন দিস ইমেল ইজ অলরেডি রেজিস্টার মানে কি এই ইমেইলটাও হবে না আপনাকে এমন ইমেল দিতে হবে যে ইমেলটাতে রেজিস্ট্রেশন করার নিই ওকে তাহলে আমি কি ইমেলটাতে রেজিস্ট্রেশন করেছি সুবিধে আমারটা হবে না এম ডিজি সাত ফোরটি ওয়ান এম ডিজি জি সাত ফোরটি ওয়ান অ্যাট দাট জিমেল ডট কম দেখি এটাতে হয় কি না এম ডিজি সাত ফোরটি ওয়ান অ্যাট দা এট জিমেল ডট কম আমরা এটা তো দেখে দেখে নিই যে হয় কি না ওকে আমরা এই ইমেলটা দিয়ে দেখি তো হয় কি না ওকে দেখেন এই ইমেলটা ওকে বলেছে তার মানে নিয়ে নিয়েছে এবং পাসওয়ার্ডটা আমাদেরকে একটু হার্ড পাসওয়ার্ড দিতে হবে ওকে পাসওয়ার্ডটাও আমরা দিয়ে দিলাম দেন পাসওয়ার্ডটা কি নিয়েছে পাসওয়ার্ডটা এটাও নিল না এবার তো নামার কথা একশো পার্সেন্ট আচ্ছা আমরা দেখি আমরা এইখানে তৌহিদ এই এই নামটা দিয়েও আছে আমাদেরকে এইখানে তৌহিদ রহমান দিয়ে দিই তারপরে আমরা মানে আইমেন রক্টোবর তারপর বাংলাদেশটা সিলেক্ট করে দিব আমরা এই সুযোগে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেই অ্যান্ড বাংলাদেশ এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম বাংলাদেশ অ্যান্ড এইখানে পাসওয়ার্ডটা আসলে এখনও ওরা চান্স নিচ্ছে না কেন আমি জানি না এবারও দেখি এবার কী বলে ও সেট আমি ব্যাক চলে আসছি তো এইভাবে আপনারা আসলে ফর্মটা পূরণ করে নেবেন আমি পুনরায় আবারও ফর্মটা আচ্ছা ঠিক আছে এবার আমার পাসওয়ার্ডটা নিয়েছে এবং পাসওয়ার্ডটা যেটাই দেন না কেন পাসওয়ার্ডটা দিবেন আপনার অ্যাকাউন্টের নামের সাথে যেন না মিলে এবং ইমেইলের সাথে যেন না মিলে ওই নামটা যেন ইমেইলে না থাকে ওকে ওইভাবেই আপনাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে তারপরে এখানে আইএমএ রোবট বাংলাদেশ সিলেক্ট করার পরে আইএমএ নট রোবটে ক্লিক করবেন ওকে আমট রুপোর্টে ক্লিক করার পরে সেটা একটু লোডিং নেবে ওকে তো এইখানে যখন রাইট চিহ্ন উঠে যাবে বা আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করতে পারে ওইগুলো সিলেক্ট করে দিবেন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি মানে তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলো মেনটেন করতে হবে এই জন্য আই অ্যাগ্রির উপরে দেখেন এই যে মার্ক দিয়ে দিলাম তো আমরা এইখানে মার্ক দিয়ে দিয়েছি তারপর আমরা কী দিব ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপরে এইখানে খুব ভালো করে দেখবেন এখানে কি লেখা আছে এইখানে দেওয়া আছে ইউর অ্যাকাউন্ট হাজবিন ক্রিয়েটেড তারপরে এখানে সুন্দর করে সুন্দর করে আবার লেখা আছে কি দিস ভেরিফিকেশন মেইল ওয়াস অ্যান্ড ইউর ইমেইল মানে আপনি যে মেইলটা দিয়েছেন সেই মেইলে তারা ভেরিফিকেশন লিঙ্ক দিয়েছে এবং এই এই কমেন্টটাও একটু পড়ে নেবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে লিঙ্কটা ভেরিফিকেশন লিঙ্কটা মানে পেয়ে যাবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যাবে তো ফাইনালি আমরা কি করেছি আমরা যেহেতু যে মেইলটা দিয়েছি এই মেইলে চলে আসি তারপরে দেখতেই পারছেন এইখানে খুব সুন্দর করে এই যে র্যাপিড ওয়ার্কার দিয়ে র্যাপিড ওয়ার্কারের একটা মেইল আসতে এই মেইলটা আমি ওপেন করে নিই তো ওপেন করার পরে আপনারা এই যে ক্লিক হেয়ার যেটা আছে এই ক্লিক হেয়ারের উপর আপনারা ক্লিক করে দিবেন অ্যাকাউন্টটা শুধু ভেরিফাই করে নেবেন তো আপনাদের যখন জিমেইল থেকে এরকম হয়ে যাবে মানে জিমেইলের ব্রাউজারে ওপেন হবে তো আপনারা তো ক্রম ব্রাউজারে ওপেন করে কাজ করতেছিলেন তো ক্রম ব্রাউজারেই কাজ করতে হবে তাহলে আপনারা করবেন কি এই যে উপরে দেখেন ব্রাউজারে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুটাতে আপনারা ওই মুহুর্তে ক্লিক করবেন যদি ক্রম ব্রাউচারে না থাকেন তারপরে এখানে দিবেন কি ওপেন ইন ক্রম এই ওপেন ইন ক্রমে ক্লিক করবেন তাহলে এই যে দেখেন ক্রমে চলে আসলাম ওকে তো ফাইনালি এখন আমরা উপরে কোনার দিকে যদি একটু জুম করে দুই হাত দিয়ে একটু বড় করে দেখি এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিব ওকে অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব একটু দেন তারপর আমরা লগ ইনে ক্লিক করব সরি এটা হবে না বিকজ এই যে ক্যাপচাটা ছিল না তো প্রথমবার ভুল হতে পারে বিকজ এই ক্যাপচাটা আপনাদেরকে ফ্ল্যাপ করতে হবে আপনি যে রোবট না তা প্রমাণ করতে হবে তাহলে চলেন আমরা আবারও ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিই ইমেলটা কিন্তু সঠিক দিতে হবে অ্যান্ড পাসওয়ার্ডটাও সঠিক দিতে হবে একান্ত তাহলে মানে লগ করতে পারবেন তারপরে আমরা এই যে আইমএন অটরোপট এটার উপরে ক্লিক করে দেখব দেন এইখানে সাবমিটের ওপরে ক্লিক করলে আমাদের এটা লগ হয়ে যাবে ওকে আমরা লগ করে ফেললাম এখন এইখানে দেখেন প্রচুর কাজ আছে এইখানে দেখতেই পারছেন প্রচুর কাজ আছে তো এখন আপনার কাজগুলো করবেন কিভাবে আসলে মূলত কাজগুলো কিভাবে করা যায় ওকে এটা হলো মূল একটা বিষয় তো এইখানে আমরা একটু জুম করে এই যে এইভাবে দুই আঙ্গুল দিয়ে আমরা ভিডিও যেমন জুম করি দুই আঙ্গুল দিয়ে এরকম করে জুম করে করে দেখতে পারবেন ওকে তো এইখানে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার এইখানে কি করবে আপনার এইখানে দেখেন আপনার নাম ইমেইল এবং মানে ব্যালেন্স দেখাবে তারপরে এইখানে দেখাবে হলো টোটাল ডিপোজিট আর টোটাল উইথড্রয়াল আপনি যদি ডিপোজিট করে থাকেন ডিপোজিট দেখাবে আপনি যদি কোনো প্রকার ব্যালেন্স উইথড্র করে থাকেন সেটা দেখাবে তো তারপরে আপনার এইখানে কি করবে সাকসেস রেট দেখাবে স্যাটিসফাইড রেট দেখাবে এবং স্যাটিসফাইড কাজগুলো দেখাবে তারপরে এইখানে লগ ইন ইনফো দেখাবে এই দেখেন আইপি অ্যাড্রেস ওকে তো কেউ একই নেটে কিন্তু তো দুই তিনটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না বা একই নেটে দুইটা ফোন চালাচ্ছেন দুইটা ফোনেই কোনো প্রকার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না একটা অ্যাকাউন্ট দিয়েই চাইলে অনেক ইনকাম করা যায় আপনার চাইলে ভালো পরিমাণ একটা অ্যাকাউন্ট দিয়েই ইনকাম করতে পারবেন ওকে আর সাকসেস রেট যেটা আমি এই যে গ্রিন কালার দিয়ে মার্ক করে নিচ্ছি এই যে দেখে নেন এই সাকসেস রেটটা কিন্তু একশো থাকতে হবে আপনি যদি কাজ ভুল করেন তাহলে কিন্তু হবে না ওকে কাজ কিন্তু সব কিছু সঠিক রাখতে হবে আর কাজ যদি ভুল করেন তাহলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে ওকে এবং সাকসেস রেটটা এইখানে মোড়ে যদি আপনারা ক্লিক করেন তাহলে এইখানে নোটিশটা পেয়ে যাবেন এইখানে দেখেন সাকসেস রেট মিনিমাম সিক্সটিন পার্সেন্ট মানে রাখতেই হবে তার উপরে রাখতে হবে কিন্তু আমরা বলছি হলো যে আপনি নব্বই পার্সেন্টের নিচে নামাবেন না সাকসেস রেটটা ওকে দুই একটা কাজ হঠাৎ ভুল হইতেই পারে বেশি বেশি কাজ করতে হবে এবং কাজ যেন না ভুল হয় প্রথম আপনারা আসলে লো কাজ দিয়ে শুরু করবেন আজকে আমি প্রথম লো কাজ দেখাবো তারপরে আসলে আপনারা মানে মূলত দুইটা কাজ নিয়ে এখন আপাতত আপনারা স্টার্ট করতে পারেন এই দুইটা কাজ অনেক পপুলার এবং অনেক ইজি ওকে তো ফাইনালি চলেন আমি আসলে আপনাদেরকে একটু বুঝায় দেই তো এইখানে আমরা ক্লিক করব কি অ্যাভেলিবল জব এই যে দেখতে পাচ্ছেন অ্যাভেলিবল জব লিখে অ্যাভেলিবল জবে ক্লিক করব অ্যাভেলেবল জবে ক্লিক করার পরে এইখানে তো সব অনেক রকম জব দেওয়া আছে এখানে দেখেন ইউকে দেওয়া আছে ইউএসএ দেওয়া আছে ইন্টারন্যাশনাল দেওয়া আছে কিন্তু আমরা অন্য দেশের কোনো কাজ করব না সে দেশের কাজ আমরা করতে পারবো okay? না আমাদের শুধু ইন্টারন্যাশনাল কাজ আমরা করতে পারবো ওকে তো ইন্টারন্যাশনাল কাজ করার জন্য আমরা কি করব। এই যে টার্গেট ওয়ার্কার দেখতে পাচ্ছেন লিখে আছে টার্গেট ওয়ার্কার এই টার্গেট ওয়ার্কারে আমাদের ক্লিক করতে হবে এখান থেকে আমরা কি করব। এখানে দেখব ইন্টারন্যাশনাল কোথায় লেখা আছে ইন্টারন্যাশনালটা আমরা সিলেক্ট করে দিব এই যে দেখেন ইন্টারন্যাশনাল লেখা আছে ইন্টারন্যাশনাল আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম ওকে এই দেখেন সব ইন্টারন্যাশনাল কাজগুলো এসে পড়লো দেখেন এখানে অন্য দেশের কাজ নাই তো এইখানে এই যে জব ন্যাম এইখানে দেখেন জব ন্যাম লিখতে বলেছে এই জব নেমের জায়গায় আপনারা কী করবেন সুন্দর করে সঠিকভাবে ইউটিউব লিখেন ইউটিউব নিয়ে অনেক কাজ আছে দেখেন ইউটিউব নিয়ে লিখেন তারপরে আপনারা সার্চ করেন গো দেন ওকে সার্চ করার পরে দেখেন ইউটিউব নিয়ে কত কাজ দেখেন কতগুলো ইউটিউব নিয়ে কাজ এইখানে এক ডলারের মতো প্রায় কাজ আছে এক ডলারের কাজ আপনারা চাইলে একদিনেও করতে পারবেন তো চলেন এইখানে দেখেন আসলে কতটা সিম্পল কাজ ইউটিউবের কাজগুলো হলো কি লাইক অ্যান্ড শেয়ার ওকে তো আপনি এটা আসলে আমাদের গ্রুপে যারা আছে তাদেরকে আসলে স প্রপারলি ট্রেনিং দেওয়া হয় আর বিশেষ করে তারা সবসময় সাপোর্ট পাবে তো যারা ভিডিওটা দেখছেন আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন আমাদের ওয়েলক ইন মুন চ্যানেলে কিন্তু আমাদের জয়নিং ভিডিওটা দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর মনে রাখবেন একটা বিষয় যে সব কিছু হলো কি ইউটিউবে আমি শুধু একটা কাজ দেখাবো দুইটা কাজ দেখাবো ওকে ওই দুইটা কাজই তো মানে ওই দুইটা কাজের মতো কিন্তু অবিকল সবগুলোই হবে না দুই একটা কাজ আপনাকে মানে অবশ্যই আমাদের প্র্যাকটিক্যালি দেখতে হবে বিকজ আমরা তো একটা একটা করে সব কাজই দেখাইতে পারবো না একটা ভিডিওতে এইভাবে আসলে দেখানো সম্ভব না বাট আমি শুধু দেখাবো ইউটিউবের কাজগুলো কীভাবে আপনারা করতে পারেন একটা ফোন দিয়েও এত মানে সুন্দরভাবে কিভাবে আপনারা জমা দিতে পারেন সেটা আমি দেখাবো তো সেটার মধ্যে চলেন আমরা কি করব এই যে ইউটিউব লাইক অ্যান্ড শেয়ার আমরা একটা কাজ আমরা ওপেন করবো কাজটার উপরে আমরা যদি ক্লিক করে দিই তাহলে আলাদা একটা ট্যাবে ওপেন হয়ে যাবে তখন আমি আপনাদেরকে ট্যাবটা বুঝাইলাম কেন ট্যাবটা বুঝালাম এই কারণেই দেখেন এখন তো আপনি আলাদা একটা সাইটে এসে পড়লেন কিন্তু এখন আপনি মূল অ্যাকাউন্টে যাবেন কেমন মূল অ্যাকাউন্টে যাওয়ার জন্য ওই যে ট্যাব এই ট্যাবটাকেই এই যে এইখানে আমরা যে ট্যাবটা দিয়েছি এই মানে ট্যাবের কথাটা বলেছি এই ট্যাবটাতেই ক্লিক করলে আমরা কিন্তু মূল অ্যাকাউন্টটা চলে যেতে পারবো তো চলেন আমরা আসলে ট্যাবটার উপরে ক্লিক করি এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন এইখানে এই যে দুইটা ট্যাব দেখা যাচ্ছে দুইটা ট্যাব দেখা যাচ্ছে তো এইখানে এই যে লেখা আছে আমরা কিন্তু এইখানে আসলে মানে এটা আলাদা একটা ট্যাব এটা আমরা কেটে দিই এটা প্রয়োজন নেই তো দেখেন এই যে র্যাপিড ওয়ার্কারের কিন্তু টু ট্যাব এইখানে লেখাই আছে টু ট্যাব তো এইখানে আসলে সুবিধাটা কোন জায়গায় যে আমরা বলেছিলাম ক্রম ব্রাউজারটা ব্যবহার করবেন এটা ঠিক কম্পিউটারের মতো আপনার গুছানো থাকবে আপনি একটা সাইটে যতগুলো ট্যাব অন করবেন ওই একটা সাইটের মধ্যেই থাকবে ওকে এবং আরেকটা বিষয় হলো এই অপশনগুলো আসবে একমাত্র যাদের ক্রম ব্রাউজারটা আপডেট আছে আপডেট করে নেবেন তারা কিন্তু এই ফেসিলিটিটা আপনারাও পাবেন ওকে নহলেও কিন্তু আপনারা এই ধরনের ফ্যাসিলিটিটা পাবেন না তো চলেন আমরা ফাইনালি এই ট্যাবটার উপরে আমরা ক্লিক করে নিই ক্লিক করার পরে এইখানে আপনারা দেখতে পারবো এই যে আমরা আমাদের কাজের কিন্তু এটা এবং এটা কিন্তু আমাদের মূল অ্যাকাউন্টটা এটা তো যদি আমরা ক্লিক করি পাশেরটাই দেখেন মূল অ্যাকাউন্টে আমরা কি করলাম এসে পড়লাম এবং আরেকটা বিষয় এই যে নিচেও দেখতে পাচ্ছেন আপনাদের ট্যাব ওপেন হবে তো এইখানে দেখেন এই যে দুইটা ট্যাব আছে কিন্তু এই যে আমি ভাগ দিয়েছি দেখেন এক পাশে একটা ট্যাব এই পাশে একটা তো ঠিক আছে আমরা মূল অ্যাকাউন্টটাতে চলে যাচ্ছি ওকে মূল অ্যাকাউন্টটা চলে যাই কিন্তু এখানে আপনাদেরকে তো দেখাইলাম এখানে আসলে এই ট্যাপগুলোর মধ্যে সুবিধাটা কী ওকে এই ট্যাপগুলোর মধ্যে সুবিধা আছে দেখেন আমি এখন কিন্তু এই যে এই ট্যাবটাতে আছে এই জন্য কিন্তু মানে ব্লু কালার গোল আকৃতি দিয়ে কিন্তু ওখানে দেখাচ্ছে ওই ক্রসের ওপরে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে তো এখন আমি এই পাশেরটাই এইটাতে ক্লিক করবো দেখেন এইটাতে ক্লিক করলে কিন্তু ওইটাতে চলে আসলাম দেখছেন একটা কম্পিউটারের মতো কিন্তু ট্যাব অন হয়ে থাকবে আসলে ক্রম ব্রাউজারে যদি আপডেট থাকে আপনাদের এই জন্য কাজের সুবিধা হবে ওকে দেখেন এখন আমি আপনাদেরকে কাজটা বুঝাই কাজটা একদমই ইজি এখানে দেখেন জমা দিতে বলেছে ছোট্ট একটা কিছু কি ছোট্ট একটা কিছু এখানে বলেছে স্ক্রিনশট স্ক্রিনশট ওয়াচ ভিডিও নাম্বার ওয়ানে বলেছে স্ক্রিনশট অফ ওয়াচ ভিডিও ফ্রম ইউ ইউটিউব ওয়াচ হিস্টোরি মানে হিস্টোরিতে মধ্যে কিভাবে দিবেন এটাও দেখিয়ে দিচ্ছি এটা একটু ভিন্ন ধরনের কাজ ওকে তারপরে এইখানে কি বলা হয়েছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন সেটার একটা লিঙ্ক দিতে হবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য অবশ্যই আপনার একটা কি রাখবেন ফ্যাক একটা ফেসবুক অ্যাকাউন্ট রাখবেন ফ্যাক একটা টুইটার অ্যাকাউন্ট রাখবেন মানে যেখানে শুধু শেয়ার করবেন আর মানে এই কাজগুলো করবেন যে অ্যাকাউন্টটাতে ওকে তো এইখানে চলেন আমরা আসলে বুঝাই দিই এখানে আগে আপনাদেরকে কী করতে হবে এইখানে সুন্দর করে পরিণীতে হবে আসলে তারা কী কী চাইছে আর আমাকে কী কী করতে হবে এইখানে ওকে এইগুলো আগে পরিণীতে হবে তো এইখানে চলেন এইখানে বলেছে হলো কি গো টু ইউটিউব সার্চ কিওয়ার্ড ওকে গো টু ইউটিউব আমাকে সার্চ কিওয়ার্ড মানে একটা কিওয়ার্ড দিয়েছে তারা সার্চ করতে হবে তো কিওয়ার্ডটার মধ্যে হলো এইটা মানে এই কিওয়ার্ডটা আমাদেরকে সার্চ করতে হবে যে কোনো একটা কিওয়ার্ড নিতে হবে এখানে ফ্ল্যাশে দুইটা কিওয়ার্ড দেওয়া আছে ওকে তারপরে হলো এইখানে দেওয়া আছে কি ফাইন্ড ক্লিক ওয়াজ দ্য ইমেজ ইফ ইউজ ইউ ক্যান ওকে ইউ ক্যান ইউজ ফিল্টার আমি ফিল্টার ইউজ করতে পারি টুডে মানে ফিল্টার টুডে ডে অর দিস উইক টু ফাইন্ড মানে এই ফিল্টারটা ইউজ করে আমরা কী করতে পারি নিতে পারি এবং এইখানে একটা আমাদেরকে কী করেছে লিঙ্ক দিয়েছে আসলে লিঙ্কটা কেন দিয়েছে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি তো এইখানে বলেছে ইউজ লাইক ভিডিও ফুল ওয়াচ টাইম মানে হ্যানথ্যান এইগুলো বলে দিচ্ছে নিচেরটা যে আমাকে পুরোটা ভিডিও দেখতে হবে হলো তারা পেমেন্ট করবে না আসলে আমাকে পুরোটা ভিডিও দেখতে হবে না আমি ওটা দেখিয়ে দিব তো তিন নাম্বারে বলছে লাইক ভিডিও আমাদের ভিডিওটা কী করতে হবে লাইক করে দিতে হবে চার নাম্বারে বলছে হলো শেয়ার শেয়ার অন টু সোশ্যাল মিডিয়া ওকে আমাদের যে কোনো দুইটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে বাট এইখানে বলা যে ডো নোট শেয়ার ইন স্টোরি ডো নোট ইউজ হোয়াটসঅ্যাপ ভাইবার মানে আমরা কী করতে পারবো না কোনো প্রকার স্টোরি বা ভাইবার বা ম্যাসেঞ্জার জাতীয় মানে ম্যাসেঞ্জার জাতীয় কোনো কিছুতে আমরা শেয়ার করতে পারবো না শেয়ার করতে পারবো লাইক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার লিঙ্কডিন আরও অনেক ধরনের এরকম যে ইগুলো আছে সাইটগুলো আছে এইগুলোতে আমরা শেয়ার করতে পারবো তো চলেন আমরা আসলে এই লিঙ্কটা কিসের জন্য দিয়েছে এই লিঙ্কটার উপরে আমরা কি করবো এইভাবে কপি করবো অ্যান্ড ওপেন করবো আমাদেরকে দেখতে হবে এই লিঙ্কটা আসলে কিসের জন্য লিঙ্ক ওকে এই লিঙ্কটা কপি করে আমরা কি পেয়েছি একটা স্ক্রিনশট পেয়েছি দেখেন আমাদেরকে কি করেছে একটা স্ক্রিনশট দিয়েছে তো আমাদেরকে আসলে এই থামবেলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো এইভাবে আমরা খুঁজে বের করবো কেমন এই যে এইবার হলো ট্যাবের কাজ এখন দেখেন আমরা আলাদা একটা সাইট আসছে এখন মূল সাইটটা তো আমরা খুঁজে পাচ্ছি না তাহলে কি করব এই যে এই ট্যাবটাতে ক্লিক করব এই ট্যাবটাতে ক্লিক করার পর আমরা কি করতে পারবো এইখানে দেখেন এই যে এইটার একটা স্ক্রিনশট দেখাচ্ছে এবং র্যাপিড ওয়ার্কারের একটা স্ক্রিনশট দেখাচ্ছে তো র্যাপিড ওয়ার্কারে আমরা কী করবো আর র্যাপিড ওয়ার্কারে আমরা চলে যাব র্যাপিড ওয়ার্কারে আর উপরে যদি ক্লিক করি তারপরে দেখবেন যে র্যাপিড ওয়ার্কার এটা হলো মূল সাইট এই যে ছবি দেখাই যাচ্ছে এবং এইটা হলো আমরা যেটা কাজ করতেছিলাম এইটা তাহলে আমরা কি করব। আমরা কি করব আমরা এইটা ওপেন করব। ওকে তো চলেন আমরা তাহলে এইটা ওপেন করে ফেলি ওকে তো এইখানে যে বিষয়টা হলো এখন আমাদেরকে কি করতে হবে এই যে ওরা যে বলেছিল এইখানে এক নম্বরে বলেছিল গো টু ইউটিউব অ্যান্ড সার্চ ফর দিস কিওয়ার্ড ওকে তো চলেন এইখানে দুইটা কিওয়ার্ড দেওয়া আছে দুইটা কিওয়ার্ডই আমরা কপি করে নিব তারপরে আমরা চলেন আমরা এই ইউটিউবে চলে যাব ইউটিউবে আসলে লিগাল আইডি দিয়ে কাজ করার প্রয়োজন নাই আপনারা ইউটিউবে লিগাল আইডি দিবেন না লিগাল আইডি না দিয়ে আপনারা কী করবেন আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা গ্রিন কালার দিয়ে দেখাই আপনি আপনাদেরকে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন হলো এই যে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্নের উপরে এই যে একটা তীর চিহ্ন এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এইখান থেকে এই অ্যাড অ্যাকাউন্টে এসে আপনারা অন্য একটা মানে জিমেইল অ্যাড করে দিবেন তো এইখানে আমার দেখা যাচ্ছে মানে কি করব এই যে অ্যামডি জি যেটা আছে আমি এই চ্যানেলটাই আসলে অ্যাড করে দিচ্ছি ওকে তো দেন তারপরে আপনারা কি করবেন সার্চে যাবেন সার্চ সার্চ অপশনে আসবেন ওকে সার্চে আসার পরে সার্চ সার্চ ইউটিউব এইখানে আসলে ওই যে আমরা যে কিওয়ার্ড দুইটা কপি করে এনেছি এটা এখানে পেস্ট করে দেব তো এইটা দিয়ে আমরা সর্বপ্রথম সার্চ করে দেখব কোনো কিছু আসে না দেখেন এইখানে কিন্তু নো রেজাল্ট আসলো না তাহলে আমরা কি করব এইখান থেকে এই যে দেখেন এই ফ্ল্যাশ এই ফ্ল্যাশের এই এতটুকু আমরা কেটে দিব আপনারা একটু খুব ভালো করে লক্ষ্য করে দেখেন আমরা আসলে কতটুকু কাটছি তো ওই দেখেন ফ্ল্যাশ থেকে এতটুকু কেটে দিব কেটে দিয়ে সার্চ করে দেখি কি কি আসে আসলে তো এর মধ্যে এই যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন এই ব্যানারগুলো আমরা চেক করব তো এই ব্যানারগুলোর মধ্যে কোনো কিছু আছে কি না মানে ওই থামবেলটা আমরা পাই কি না তো আমরা এই ব্যানারগুলো চেক করব আসলে কেউ মাইন্ড করবেন না এটা হয়তো বা কোনো ঔষধি জাতীয় কোনো একটা মানে বিষয় যেহেতু এখানে সব বডি বিল্ডারদের দেখা যাচ্ছে ওকে তো আমরা এইখানে যে ওরা বলেছে কি আমরা ফিল্টার করেও দেখতে পারি ওরা এখানে কী বলেছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ওরা এখানে বলেছে ফাইন্ড অ্যান্ড ক্লিক ভিডিও দিস ইমেজ ওকে ইউ ক্যান ইউজ এটা বলেছে হলো দুই নাম্বারে ইউ ক্যান ইউজ ফিল্টার টুডে অর দিস উইক যখন এরকম ধরনের কথা লেখা থাকবে বা আপনি ভিডিও খুঁজে পাচ্ছেন না তাহলে আসলে আপনারা কীভাবে সার্চ করবেন একদম ইজি সার্চ করার সিস্টেমটা এইখানে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করি অনেকে থ্রি ডট মেনুর আগেই থাকতে পারে তো এইখানে লেখা থাকবে হলো সার্চ ফিল্টার ওকে এই সার্চ ফিল্টারে আমরা ক্লিক করে দেব সার্চ ফিল্টারে ক্লিক করার পরে এইখানে দেখবেন আমরা কী করবো এইখানে এই যে আপলোডের ডেট শুধু আমরা আপলোডের ডেটের উপরে ক্লিক করে আমরা কি করব এইখানে লাস্ট আওয়ার করে দিব লাস্ট আওয়ার মানে লাস্ট ঘন্টার মধ্যে কোনো প্রকার ভিডিও আপলোড হয়েছে কিনা না দেখব ওই বিষয়ের উপরে দেখেন লাস্ট ঘন্টার মধ্যে দেখেন এই যে নয় মিনিট আগে এক ঘন্টা আগে এইগুলো কিন্তু লিখাই আছে তো এই ভিডিওগুলো আপলোড হয়েছে এই ভিডিওগুলোর মধ্যে আমরা কি পাচ্ছি না ওই ভিডিওটা আমরা খুঁজে পাচ্ছি না আসলে এইভাবেই আমাদের এক ভিডিওটা খুঁজে বের করতে হবে ইউটিউবের কাজটা কিন্তু সিম্পলি এরকম তো আমরা কি করতে পারছি না এইখানে ওই ভিডিওটা পেলাম না তাহলে এবার চলেন আরেকবার একটু ওইভাবেই মানে সার্চ ফিল্টারে চলে যাই তারপরে আমরা কি করব লাস্ট হাওয়ারের জায়গায় আমরা কি করব টু ডে দিয়ে দেখব তারপরে দেখব হলো 30 উইক আসলে এর মধ্যে আছে কি না দেখি দেখেন তাও আমরা পাচ্ছি না আমাদের কোন ব্যানারটা বের করতে হবে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে কিন্তু এই যে এই ব্যানারটা বের করতে হবে এই সরি এই যে আমাদের কিন্তু এই ব্যানারটা বের করতে হবে এই যে ওরা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে এই ব্যানারটা বের করতে হবে তো ঠিক আছে আমরা এইখানে এটাও পাইলাম না তো চলে না এবার আমরা কিওয়ার্ড আমরা আলাদা চেঞ্জ একটা কিওয়ার্ড দেই আমরা ওই প্রথমটা তো দিয়ে দেখলাম এখন আবার এই ব্রেকেট থেকে ব্রেকেট বা ওই ফ্লাস যেটাই বলতে পারেন ওখান থেকে আবার এতটুকু রেখে বাকিটুকু কেটে দিয়ে আমরা এটা সার্চ করে দেখব এটা দিয়ে আসলে পাই কি না ওকে এটা দিয়ে পাচ্ছি না তো সার্চ ফিল্টারে চলে যাই সার্চ ফিল্টার থেকে আমরা এখানে আপলোডের ড্যাট আমরা এনি টাইম দেওয়া আছে লাস্ট হাওয়ার দিয়ে দেখি পাই কি না ওকে দেখেন আমরা কিন্তু একটা তো কিন্তু আমরা ভিডিও পাচ্ছি না ওকে লাস্ট হাওয়ার দিয়েও দেখলাম এটা তো ভিডিও পাচ্ছি না তো যখন আমরা আসলে কি বলবো যে আমরা এক এক জায়গায় একটু থমকে গেলাম যে ভিডিও পাওয়াই যাচ্ছে না তখন আমরা আরও একটা আইডিয়া কাজে লাগাইতে পারি ভিডিও খোঁজার জন্য ওকে এইখানে আমরা কি করতে পারি এই এইখানে আমরা এইখানে দেখতে পারেন এই যে সত্তর এম বি অনলি মানে এই এইটা আসলে কি ধরনের এই যে এই যে দেখতে পাচ্ছেন সরি এটাও তো না আচ্ছা আমরা এখানে দেখেন সত্তর এম বি অনলি এইটা দিই দেখি এইটা দিয়ে আমরা সার্চ করি এইভাবে আসলে আমরা কি করতে পারি এইভাবে আমরা সার্চ করতে পারি সত্তর এম এম বি অনলি সেভেন্টি এমবি অনলি তো এইখান থেকে আমরা সার্চ করতে পারি এইখান থেকে আমি একটু দেখি যে আসলে এইখান থেকে পাই কি না এইখান থেকেও আমরা সার্চ করে দেখতে থাকি এইখানেও পাই কি না এইভাবে আসলে আমাদের কি করতে হবে ভিডিওগুলো বের করতে হবে এইগুলো তো খালি গ্যামই পাচ্ছি তো আসলে এই এই অ্যাপটার নামটা যদি আমরা আসলে বুঝতে পারতাম ওকে এই অ্যাপটার নাম যদি বোঝা যেত আচ্ছা অ্যাপটার নাম এ ডাবল পি অ্যালি অ্যাপল আচ্ছা অ্যাপল দিয়ে দেখিত এ ডাবল পি অ্যালি এইভাবে মানে ওই ইমেজের বিশেষগুলো আমরা দিয়ে দেখব এইভাবে আমরা একটা ভিডিও সার্চ করতে পারি প্রথম ভিডিওটা এরকম হয় যেগুলো সার্চ কিওয়ার্ড দিয়ে দেয় এইগুলার আসলে এরকম সমস্যাগুলো হয় মানে প্রচুর প্রচুর সমস্যা করে এরা সহজে ভিডিওগুলো দেয় না ওকে তারপর আমাদেরকে কি করতে হবে একটুটা চেক করে দেখতে হবে তো একটা ভিডিও না পেলে কোনো প্রকার সমস্যা নাই আমি আসলে দেখাচ্ছি যে আপনারা কীভাবে একটা ভিডিও মানে এরকম থামবেলগুলো কীভাবে খুঁজে বের করতে পারেন আমি আমি যে যে কাজগুলো করতেছি এই কাজগুলো আপনারা প্রায় করতে পারেন ওকে এই কাজগুলো আপনারা প্রায় করতে পারেন তারপর আমরা আর একটু চেষ্টা করার দেখি আর একটু চেষ্টা করি যে আসলে কি কি করা যায় কি না এইখানে একটা লেখা দেখতে পাচ্ছেন এইখানে এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন আসলে আমরা এটা দিয়ে দেখতে পারি লিভ ওই ওই কন্টেন্টটা লিভ রাব নাকি কি জন্য লেখা আমি আসলে ই করতে পারছি না আমি উচ্চারণ করতে পারছি না এল আই বি আর এ আর ভি এল আই ভি আর এ আর ভি এইবার সার্চ করি দেখি কি হয় আসলে পাই কি না এটা তো ডিরেক্ট একটা চ্যানেল এসে পড়ে তো আমরা নিচে ভিডিওগুলো আমরা একটু দেখতে থাকি আমরা আসলে এর উপরেও কোনো ভিডিও পাই কি না আসলে মূলত এইভাবে আমাদেরকে কী করতে হবে ভিডিওগুলো ফাইন্ড করতে হবে যদি পাই ভেরি গুড না পাইলে আসলে ওই কাজটা আমরা বাদ দিয়ে দিব ওই কাজটা আমরা করব না ওকে বাট আপনারা যদি একটু ভালোভাবে মাথা খাটান তাহলে আসলে বের করতে পারবেন আমার এখানে কোনো একটা ভুল হচ্ছে যে ভুলের কারণে আমি নিজেই বের করতে পারতেছি না প্রথমত কথা ওকে আচ্ছা ঠিক আছে আমরা যেহেতু এটা পাইলাম না একদমই পাইলাম না তাহলে আমরা এই কাজটা বাদ দিই অন্য একটা কাজ আমরা নেওয়ার চেষ্টা করি ও সরি আমি তো সরাসরি র্যাপিড কেটে দিয়েছি র্যাপিড কেটে দিয়েছে সরাসরি আচ্ছা চলেন আমরা আবার একটুটা মানে ক্রম ব্রাউজার থেকে একটু দেখে নেই আপনারা কেউ বিরক্ত হবেন না ভিডিওটা লং হওয়ার জন্য র্যাপিড ওয়ার্কার ঢুকে যাবেন তারপরে যখন আপনারা ঢুকবেন এই যে এরকম লিখে আসতে পারে হাই আমরি তৌহিদ রহমান মানে সাথে সাথে যদি বের হয়ে যান এরকম লিখবেন তো ওইটার উপরে আপনারা ক্লিক করবেন দেখবেন সাইটে এসে পড়বেন মানে এইখানে ও আচ্ছা আরেকটা বিষয় আপনারা এইখান থেকে এই যে এডিট অ্যাড্রেস এই এডিট অ্যাড্রেসে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটা এখানে কিন্তু দিয়ে দেবেন নাহলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে ওকে তো অ্যাভেলেবল জবসের উপরে আমরা আবারও ক্লিক করবো সেমভাবে আমরা আসলে আবারও ফাইন্ড করব আমরা এইখান থেকে আরও কাজ আমরা দেখাই দিতে পারবো তো এই টার্গেট ওয়ার্কার আমি একটা কাজ আসলে ফিনিশ করে দেখাইতে চাচ্ছি এই টার্গেট ওয়ার্কারে ক্লিক করে আমরা কি করব ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিব এই যে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিব জব নেমে যা লিখবো ইউটিউব ও ইউ টি বি বিই তারপরে আমরা গোতে ক্লিক করবো দেন এখান থেকে আমরা যে কোনো একটা কাজ আমরা নিয়ে নেই ধরেন ইউটিউব শেয়ার আমি যে কোনো একটা কাজ এই তিন সেন্টের এই কাজটা আমি ওপেন করি দেখি এই কাজটা কি সোজা আছে কি না এখানে কি বলা আছে ওপেন এই লিঙ্কটা ওপেন করতে বলেছে ফাইন্ড ওয়াজ ভিডিও ফুল টাইম ওকে ভেরি ওকে ইম্পর্টেন্ট ওকে ওয়াজ টাইম এই যে এই কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন এইখানে জাস্ট একটা লিঙ্ক দিয়ে বলেছে কি এটা ওপেন করতে হবে ওকে আমরা লিঙ্কটা ওপেন করে নিই ওরা যেহেতু লিঙ্কটা ওপেন যে লিঙ্কটা ওপেন করতে বলেছে ওইটাই আপনারা ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি ওকে তো এইখানে দেখেন যে তারা একটা স্ক্রিনশট দিয়েছে এই 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 থামবেলটা এইবার আমাদের খুঁজতে হবে এইবার আসলে এইজি তো ওরা এই যে উপরে একটা লেটার দিয়েছে দেখেন এই সার্চ অপশনে তো এই লেটারগুলো আপনারা লক্ষ্য করবেন এই লেটারটাই আমাদেরকে কি করতে হবে সার্চ করতে হবে তো এটা আপনারা কি করবেন একটু কপি মানে এটা এটা একটুটা কী করতে পারবেন আপনারা এটা লিখবেন এটা হলো ইউটিউবে যে সার্চ করবেন এটা ওকে ডাব্লিউ এ টি সি এইচ এটি ওয়াচ আচ্ছা ডাব্লিউ এ টিসি এইচ ইডি ওয়াচেড ডাব্লিউ এ টি সি এইচ ইডি অ্যাপ কোড এইখানে সার্চ করবেন অ্যাপ সিও ডিই অ্যাপ কোড তারপর সার্চ করবেন তো এখন আসলে এই থামবেলগুলোর সাথে ও ওই এই এই থামবেলটা মিলানোর চেষ্টা করবেন যে ঠিক আছে কি না এবং সময় কিন্তু চেষ্টা করবেন এবং ওরা কি বলেছে এই যে ফিল্টারে ফিল্টারে এসে টু ডে দিতে বলেছে আমরা ফিল্টারে এসে টুডে ডে দেব আমরা ফিল্টারে এসে টুডে দেওয়ার চেষ্টা করি সার্চ ফিল্টার টু ডে আপলোডের ডেট আমরা টু ডে অ্যাপ্লাই দিয়ে দেখি আসে কি না টু ডে দিলাম অ্যাপ্লাই দিয়ে দেওয়ার পরে আসলে প্রতিটা ভিডিও আমার সাথে এরকম মজা নিচ্ছে কেন আমি জানি না আমি আমি কি মজার পাঠ্য হয়ে গেলাম এটা কি হবে দেখি তো এই যে উপরে একটা ভিডিও এই তো মেবি এটাই হবে রাইট মজা নেয়নি ভিডিওটা আমরা পেয়ে গিয়েছি উপরেরটাই হয়ে যাবে এবং ওরা নিচের চ্যানেল নামটাও দিয়ে দিয়েছে আপলোডেড বাই দিস চ্যানেল ওকে ওই দেখেন বেলে ওই নিচে চ্যানেলটাও লেখা আছে তো মেবি ঠিক আছে আমরা ভিডিওটা ওপেন করলেই বুঝতে পারবো হ্যাঁ 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 তাহলে ঠিক আছে এই যে আপনারা দেখেন ভিডিওটা ওরা যেভাবে বলেছে সার্চ করেছে আমরা কিন্তু ভিডিওটা কিন্তু মিল পেয়েছি এই যে এই আপলোডেড চ্যানেল এইখানে আবার দেখেন চ্যানেল নামটাও কিন্তু আবার এইখানেও চ্যানেল নামটা আসলে ঠিক আছে এই যে চ্যানেল নাম তারপরে আমরা টু ডে সার্চ করেছিলাম ঠিক আছে টু ডে বাইশ ঘন্টা আগে ই হয়েছে তো ওকে ঠিক আছে এখন ওরা কি কি করতে বলেছে আমরা ওই ট্যাবটাতে ক্লিক করে আবারও আমরা আগের জায়গাতে চলে যায় আসলে দেখবে যে ওরা কী কী করতে বলেছে আমাদেরকে ফাইন্ড ওয়াজ দ্য ফুল ভিডিও ফুল ভিডিও দেখতে বলেছে আমরা ফুল ভিডিও দেখব না ফুল ভিডিও না দেখে আমরা সরাসরি একদম শেষ পর্যন্ত টেনে দিলাম দেখেন এই যে শেষ পর্যন্ত একটুটা বাকি রাখবেন শেষ পর্যন্ত টেনে দিই একটুটা বাকি রাখবেন তারপরে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দিলেন পরে আবার আনসাবস্ক্রাইব করে দেন সমস্যা নাই তারপরে আসলে ওরা কি বলেছে টু সোশ্যাল মিডিয়া আমাদেরকে শেয়ার করতে বলেছে ওকে আর কিছু না ভেরি ইম্পর্ট্যান্ট ওকে আমাদেরকে ভিডিওটা দেখতে বলেছে আর টু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে বলেছে এই যে শেয়ারের উপরে আপনারা ক্লিক করবেন শেয়ারের উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন এইখান থেকে আপনারা টুই টুইটারে টুইট করে দেবেন ওকে টুইটারে টুইট করে দেবেন এই যে টুইটার উপরে ক্লিক করে দেবেন ওকে তারপরে শেয়ারে ক্লিক করেন দেন এইখান থেকে আপনারা ফেসবুক যেটা আছে ফেসবুকে দিতে চাচ্ছিলাম না তারপরেও কি দিতে হবে মেবি দিতেই হবে বিকজ আমার এইখানে আর কোনো অপশন নাই আমার অন্য যদি লিঙ্কডিন অ্যাকাউন্ট খোলা থাকতো তো তাহলে আমি দিন দিতে পারতাম তো আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি নিউজ স্পিড ওকে তো এইখান থেকে আমরা কী করছি এখানে এই যে অনলি জাস্ট এই যে ছবিটা আসছে আর পোস্ট করে দিলাম এইখানে যে বিষয়টা আসলে বিষয়টার মধ্যে যে বিষয়টা এখন আপনারা কি করবেন আপনারা যে আইডিতে পোস্ট করেছেন ওই আইডিতে চলে যাবেন আমি এই আইডিতে পোস্ট করেছি তো এইখান থেকে আমরা ব্যাকে যাব আসলে প্রথমেই পোস্ট হয়ে গিয়েছে এটা আপনারা ডিসকার্ড করে দিবেন ওকে তো এবার এই যে এই যে আমাদের দেখেন আমার আইডিতে কিন্তু এটা পোস্ট হয়ে গিয়েছে এই যে আমি সাথে আইডিতে এই মাত্র পোস্ট হয়েছে তো আমরা কি করব এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে দেন আমরা এইখান থেকে কি করব এখান থেকে এই যে কপি লিংক লিখা আছে এই কপি লিঙ্কের উপরে আমরা ক্লিক করে দেব আমার লিঙ্কটা কপি হয়ে গেল দেন এখন আমরা কাজগুলো জমা দেব চলেন আমরা এখানে লিখবো এখানে সুন্দর করে লিখবো এফ এসি বি ডাবল ও কে ফেসবুক পাশেই কিন্তু একটা ঘর দেওয়া থাকবে ওইখানে আমাদেরকে লিখতে হবে হ্যাপেসিভ ফেসবুক স্ক্রিনশট এস সি আর ডাব্লি অ্যান এস এইস ওটি ফেসবুক স্ক্রিনশট দেওয়ার পরে আমরা ওই লিঙ্কটা একটু স্পেস দিয়ে এইভাবে সুন্দর করে লিখে লিখে আমরা পেস্ট করে দেবো ওই যে লিঙ্কটা আমরা কপি করে আনলাম তারপরে আমাদের কী আছে টুইটার স্ক্রিনশটের লিঙ্কটা দিতে হবে তাহলে আমরা টুইটারে চলে যাব এই যে টুইটারে চলে আসলাম টুইটারে আসার পরে দেন আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে প্রোফাইল ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এই মাত্র যেটা পোস্ট করলাম এই যে এক মিনিট হয়েছে এইখানে আমরা কি করব এই শেয়ারের উপরে ক্লিক করে দেব তারপরে এই যে কপি দিস লিঙ্ক এটার উপরে আমরা ক্লিক করতে পারি না হয় থ্রি ডট মেনুতে ক্লিক করে না শেয়ারের উপরে ক্লিক করতে হবে কপি দিস লিঙ্ক এটার উপরে ক্লিক করে আমরা কি করব এইখানে সেমভাবে লিখতে হবে সেমভাবে লিখব টি ডাব্লিউআই ডাবল টি ইয়ার টুইটার স্ক্রিনশট লিঙ্ক সরি স্ক্রিনশট না শেয়ার লিঙ্ক ওকে এইখানে এই যে দেখেন ওরা কি বলেছে শেয়ার মানে ওয়াচেড এবং টু সোশিয়াল শেয়ার লিঙ্ক এস শেয়ার লিঙ্ক এইখানে আমরা শেয়ার লিঙ্ক লিখে দিব স্ক্রিনশট দিব না বেস্ট এই স্ক্রিনশটের জায়গায় আমরা কি দিব শেয়ার লিঙ্ক লিখে দেবো শেয়ার লিঙ্ক লিখে দিলাম অ্যান্ড এইগুলোকে আমরা নিচে নামায় দিই আসলে আমাদেরকে উপরে কিন্তু আরেকটা লিখতে হবে উপরে আমাদেরকে আরেকটা দিতে হবে ওরা কিন্তু আরেকটা চেয়েছে হলো কি লিঙ্ক টু স্ক্রিনশট অব দ্য ভিডিও পেজ তো এখন আমরা কি করব এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিব এই যে দেখেন এই এই এতটুকুর একটা স্ক্রিনশট আমাদেরকে নিয়ে নিতে হবে তো আমরা এতটুকুর একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিচ্ছি স্ক্রিনশটটা আপনারা ক্রপ করে দিলে দিতে পারেন আর ক্রপ করে না দিলেও দিতে পারেন আমারটা এটা হলো আলাদা সিস্টেম তো আমি যতটুকু প্রয়োজন ওদের ভিডিও যতটুকু দেওয়া আছে আমি ততটুকুই নিয়ে নিব তো ডান করে দিই দেন আমি এটা নিয়ে নিলাম দেন এখন আমরা কী করবো এইখানে কী করব স্ক্রিনশট জমা দিতে হলে এখানে কি দেওয়া আছে এখানে লেখা আছে এই যে লাল কালারে লেখা আছে ইফ ইউ প্রিন্ট ইজ আক ইউজ দিস ফ্রি সাইট ওকে এই প্রিন্টের উপরে আমরা ক্লিক করবো এই প্রিন্টের উপরে আমরা ক্লিক করবো তাহলে আমাদেরকে আরেকটা সাইটে নিয়ে যাবে ওরা তো এইখান থেকে আমরা ব্রাউজ ইমেজ এখানে দেখেন ব্রাউজ ইমেজ লিখা আছে ব্রাউজ ইমেজে ক্লিক করতে হবে ব্রাউজ ইমেজে ক্লিক করার পরে আমাদেরকে এখানে ফাইলটা সিলেক্ট করে ওকে তো এরকম একটা অপশন আসলে আপনারা কী করবেন আপনারা থ্রি ডট ক্লিক করে আপনারা গ্যালারি থেকে নিয়ে নিতে পারেন এবং আপনাদের সামনেও শো করতে পারে ওকে ওকে ভেরি গুড আমি গ্যালারিতে আসছি অ্যান্ড আমার এখানে এই যে স্ক্রিনশটটা দেখা যাচ্ছে আমরা এই স্ক্রিনশটার উপরে আমরা ক্লিক করে দিব তারপরে আমাদের স্ক্রিনশটটা এখানে আপলোড হয়ে গেল ওকে আমি ভিডিওতে দেখাচ্ছি এই জন্য লং দেখা যাচ্ছে তারপরে এই যে দেখেন একটা লিঙ্ক দিয়েছে ভিতরে এই লিঙ্কটাই আমাদেরকে কপি করে নিতে হবে তারপরে আমরা এই এইটার উপরে ক্লিক করে কপি লিঙ্ক টেক্স আসলে বিষয়টা কী হলো আমি আপনাদেরকে একটু দেখাই তার আগে আমি একটু মানে দেখি যে আমি আমার কাজের জায়গায় আছে কিনা হ্যাঁ আমি কাজের জায়গায় অবস্থান করছি তো এখন বিষয়টা দেখেন আমি এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দিই দিয়ে আমি কি করি এইখানে সার্চ করি গো দিই দেখেন আসলে বিষয়টা কি হয় এই যে আমি যেই স্ক্রিনশটটা দিয়েছি না এই স্ক্রিনশট এই যে লিঙ্কের মাধ্যমে চলে গেল দেখেন আমার স্ক্রিনশটটা কিন্তু এই লিঙ্কে তো বিষয়টা আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইখানে আমরা কি করব এইখানে আপনারা সরাসরি এই যে এটার উপরে আমরা ক্লিক করব মানে আগের জায়গায় তো চলে যাব ওকে তো আমি আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আমরা কি করছি আরেকটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি বিকজ আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখিনি আপনাদেরকে সম্পূর্ণটাতে কিভাবে কীভাবে দেখতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা আসলে শেষের দিকে স্ক্রিনশট নেওয়ার আগে কী করবেন এই ভিডিওটা শেষের দিকে একটু প্লে করে দিবেন। একটু প্লে হোক না আসলে নেটের যে প্রবলেম ওরা আর একটু টাইমে ওকে দেখেন এই যে কেটে দিলাম দেন এইখানে দেখেন এই যে এরকম অপশন আসবে তো আপনারা এই ক্রসের উপরে ক্লিক করে দিবেন ক্রসের উপরে ক্লিক করে দিলাম দেখেন এই যে এরকম একটা অপশন এই মুহূর্তে আপনারা আসলে স্ক্রিনশটটা নেবেন আর কোনো মুহূর্তে না এই এই মুহূর্তে আপনারা কি করবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই যে ডান করে দিচ্ছি আমি স্ক্রিনশটটা নিয়ে এইবার আসলে আমি স্ক্রিনশটটা আপলোড করে দেব তো এইভাবে আপলোড করে দেবেন আমি আবারও দেখাচ্ছি যেহেতু এইখানে এই যে প্রিন্টের উপরে আমরা ক্লিক করব স্ক্রিনশট দেওয়ার জন্য যতবারই স্ক্রিনশট দিব ততবারই আমরা এরকম করে দিব তো ব্রাউজ ব্রাউজ ইমেজের উপরে আমরা ক্লিক করে দিব ব্রাউজ ইমেজে ক্লিক করার পরে ওই যে ভাবে আমরা এই করে দিব ছবিটা আপলোড করে দেব দিয়ে আমরা লিঙ্কটা কপি করে নিব এই যে লিঙ্কটা আমরা কপি করে নিলাম কপি লিঙ্ক অ্যাড্রেস দেন আমরা আবার সরি আমরা ওই ইয়াতে চলে যাব আমরা সাইডটাতে চলে যাব আসলে ক্রম ব্রাউজার থাকলে কিন্তু অনেক সুবিধা হবে ওই যে দেখছেন তো নিচে কম্পিউটারের মতোই কিন্তু ট্যাব ওপেন করা থাকে ওকে তো এইখানে আমাদের কী বলেছে লিঙ্ক টু স্ক্রিনশট অফ ভিডিও পেজ তাহলে এইখানে লিখব ভিডিও পেজ স্ক্রিনশট পি এ জি দেখেন আমি কত সুন্দর করে লিখছি এইভাবে লিখতে হবে দেখেন স্ক্রিনশট দেন একটু স্পেস দিয়ে তারপর আমরা কি করব এই লিঙ্কটা আমরা এইখানে দিয়ে দিব পেস্ট তো আমাদের কাজ হয়ে গেল আমাদের কাজ এখন আমরা জমা দিয়ে দিব দেখেন ফেসবুক এবং টুইটার এবং পেজ দিয়ে দিয়েছি তো তারপর আমরা কি করব আই হ্যাব কনফার্ম এই যে এই লিখটা এই লেখাটার উপরে আমরা ক্লিক করে দেব আই হ্যাব কনফার্ম ফ্লো ইন্ট্রোডাকশন অ্যান্ড কমপ্লিট দ্য টাক্স এটার উপরে আমরা ক্লিক করে দিলাম আমাদের কিন্তু টাক্সটা জমা হয়ে গেলো এখানে দেখেন আমরা কিন্তু টাক্সটা আমরা জমা দিয়ে দিলাম তো এখন আমরা আবার মূল অ্যাকাউন্টে চলে যাব এটা কেটে দিই এখান থেকেই তো এইখান থেকে কেটে দিয়ে আমরা কি করব এইখানে মূল অ্যাকাউন্টটাতে এস আসলাম তো আসলে ট্যাক্সটা জমা দেওয়ার পরে আপনারা কোথায় দেখতে পারবেন পেমেন্ট পাইলেন কি না তো এখানে দেখেন আপনারা কিন্তু জমা দিলেন জমা দেওয়ার পরে কি দেখা যাচ্ছে এখানে কিন্তু ব্যালেন্স দেখা যাচ্ছে না কারণটা কি আবার এই মানে ব্যালেন্স দেখা যাচ্ছে না তো কারণ আছে অবশ্যই তো আমরা কী করব টাক্সাই ফিনিস্টের উপরে ক্লিক করবো টাক্সাই ফিনিশটা চলে যায় এইখানে দেখেন আপনি যে কাজটা দিয়েছেন এইখানে দেখাচ্ছে হলো পেইন্ডিং এমপ্লয়ার রিভিউ তার মানে কি যে কাজটা দিয়েছে সে কাজটা দেখবে আপনি সঠিক করে দিয়েছেন কিনা সঠিক করে দিলে তারপরে আপনার এইখানে অ্যামাউন্ট পেইড দেখাবে ওকে আর যদি আপনার সঠিক না হয় তাহলে তারা স্যাটিসফাইড করবে না সরি আসলে আমার হাঁচি উঠে গিয়েছিল বিকজ আমি রাস্তায় চলাফেরা করছি হঠাৎ করে আমার কেমন যেন একটা ই চলে আসছিলো ওকে ঠিক আছে সমস্যা নেই তো ফাইনালি এখানে জাস্ট নাও আপনার অ্যামাউন্ট পেইড এইখানে দেখাবে আর যদি আপনি ঠিকঠাকভাবে না কাজ করেন তাহলে আপনার স্যাটিসফাইড হবে না অ্যান্ড আপনার কি করবে এইখানে সাকসেস রেটটা কমে যাবে তো সাকসেস রেট আপনার এই কাজটা ঠিক হলে আপনাকে সাকসেস রেট ওইভাবেই দিবে তো আস্তে আস্তে আপনাকে সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট করতে হবে ওকে এইটা মনে রাখবেন তো এইভাবে আসলে কাজটা জমা দেওয়া দেখছেন কাজটা একদম সোজা এবং ব্রাউজারে করলে একটা কম্পিউটারে কাজ যেমন করেন একটা মোবাইলেও কাজটা ঠিক ওরকমই হয়ে যাবে ওকে তো এটা তো আসলে ইউটিউবে দেখাইলাম এখন আসলে আরও কি কি কাজ আপনারা করতে পারবেন আমি এখানে অ্যাভেলেবল জবে আসি তারপর আরও কি কি কাজ করা যায় সেটাও দেখাচ্ছি ওকে তো আগের মতো করে আমরা কি করব আমরা ইন্টারন্যাশনালটা সিলেক্ট করে দিব এখন নতুন কাজে যাওয়ার জন্য আমরা আবারও ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দেবো বারবার সিলেক্ট করতে হবে না আপনি একবার যখন একটা না কাজ করবেন তখন একবারই কাজ নিয়ে কাজ করতে পারবেন আর জব নেমে আমরা কি করব জব নেমে সার্চ করব হলো জিমেইল জি এম জিমেল সার্চ করে গো দিব দেখেন জিমেইলি আপনারা এইখানে কিছু কাজ প্রতিদিন না প্রতিদিন পেয়ে যাবেন এইখানে একটা বিষয় দেখেন এইখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট ফার্স্ট পেমেন্ট এইখানে খুব ভালো করে লিখা আছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট ফার্স্ট পেমেন্ট তো এটার জন্য আপনাকে দিবে হলো এগারো সেন্ট তাহলে বুঝতেই পারছেন যে অনেক ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট দেবে তো এগারো সেন্ট তো এই কাজটা আমরা ওপেন করব এবং এই কাজগুলোর মধ্যে কোন কাজগুলো আপনি করবেন না সেটাও দেখাবো এইখানে কি বলে এইখানে তারা কি বলেছে এইখানে খুব ভালো করে একটু পড়ে নেবেন ওকে তো যখন আপনি জমা দিবেন আমি আসলে বাইরে আছি বিকজ আমার এখানে ওই যে ছোটো ছোটো গরম দিনে পোকাগুলো থাকে এগুলো আসলে অনেক প্রবলেম করছে নাখের সামনে কারণ একটা অন্ধকারে মেয়ে হাঁটছে অ্যান্ড আসলে ভিডিওটা ম্যাক করছি হঠাৎ করে আসলে আমি হঠাৎ করে এটা ম্যাক করছি বিকজ আমার ওয়াইফাইটা বন্ধ করে কাজ করতে হচ্ছে কারণ জানেনি তো আমি কিছুক্ষণ আগে বলেছি আপনারা জানেন যে এটা আসলে একটা ইয়াতেই কাজ করা যায় বেশির বেশিগুলোতে কাজ করা যায় না মানে একটা নেটওয়ার্কে দুই তিনটা অ্যাকাউন্ট থাকা যায় না ওকে তো এই অ্যাকাউন্টটাও ব্যান হয়ে যাবে বিকজ এই অ্যাকাউন্ট দিয়ে মানে এই ফোন দিয়ে আমি অনেকগুলো অ্যাকাউন্ট খুলেছি তো এই জন্য আসলে এটা ব্যান হয়ে যাবে যে কোনো মুহুর্তে তো তার মধ্যে আমি আসলে কাজগুলো দেখিয়ে নেই তো এইখানে বলেছে কি গো টু জিমেল ডট কম তারপরে ওখানে লিখেছে কি ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট তো ওকে আমরা ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট ক্লিক করলেই হবে নাম মাস্ট বি গুগল ন্যাম গুগল সরি নেম মাস্ট বি গুগল ইংলিশ ন্যাম গুগল একটা ইংলিশ গুড সরি গুড ইংলিশ ন্যাম আমাদেরকে একটা গুড ইংলিশ ন্যাম সার্চ করতে যে ইউএসএ কানাডার এবং রিকভার ইমেলটা ওরা একটা ইমেল দিয়েছে ওটা রিকভারি ইমেল অ্যাড করে দিতে হবে তারপর নোটে দিয়েছে হলো নিট কি ফোন ভেরিফাই এবং রিমুভ দ্য নাম্বার ফোন ভেরিফাই করে আবার ওই নাম্বারটা রিমুভ করে দেওয়া তো এই বিষয়টা নিয়ে আসলে এই জিমেল অ্যাকাউন্টটা নিয়ে আমি একটা ভিডিও ম্যাক করার চেষ্টা করব ওকে তারপর আমি আসলে দেখাই যে এই জিমেল অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন তো চলেন আমরা সরাসরি দেখাই ফেলি ওকে আর দেরি করি না দেখিয়ে ফেলি তো এইখানে আমরা জিমেল অ্যাকাউন্টে চলে যাব দেখি আমরা ফ্রিতে যদি অ্যাকাউন্ট খুলতে পারি তাহলে আসলে আমি দেখাতে পারবো তারপরে আমরা জিমেল অ্যাকাউন্টে আসার পরে আমরা কি করব আমাদের সর্বপ্রথম এরকম একটা আইকন দেখা যাবে এইখানে রেড কালার সিগনালগুলো আপনারা লক্ষ্য করবেন এই যে আইকন দেখা যাবে এই আইকনের উপরে ক্লিক করবো দেন আমরা এইখানে এসে কি করব এইখানে অ্যাড অ্যানোদার অ্যাকাউন্টের উপরে ক্লিক করব আর অ্যাড অ্যানোদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে আমরা গুগল যেহেতু দিব গুগলটা সিলেক্ট করে দিব গুগল সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে কারো আপনার সিকিউরিটি কোড চাইতে পারে এইখানে আপনার ফোনে যে সিকিউরিটি কোডটা আছে সেটা চাইতে পারে তো আপনারা দিয়ে দিবেন আমার ফোনে অবশ্য যেহেতু প্যাটার্ন দেওয়া আছে আমার পেটানটা চেয়েছে আমি প্যাটার্নটা দিয়ে দিলাম তারপরে আপনার সাইটে ঢুকাবে এছাড়া ঢুকাবে না অনেক সময় পাসওয়ার্ড চায় এটা মনে রাখবেন এটা ফোনের পাসওয়ার্ড চাচ্ছে ওকে এটা অন্য কোনো পাসওয়ার্ড চাচ্ছে না ফোনের পাসওয়ার্ড চাচ্ছে ওকে তারপরে এরকম একটা অপশন আসবে তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টু ম্যানেজ মাই বিজনেস এবং টু ফর মাই সেল এইখানে অবশ্যই আপনারা ফোর মাই সেলফ নিজের জন্য খুলবেন ওকে তারপরে এইখানে ফার্স্ট নে এইখানে কী চেয়েছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম তো আপনারা কী করবেন এখন গুগলের হেল্প নেবেন ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে আবারও চলে যাবেন ক্রম ব্রাউজারে চলে যেয়ে আপনারা কী করবেন এখানে নতুন করে একটা ট্যাব নিয়ে নেবেন ট্যাবের উপরে ক্লিক করে নিউ ট্যাবের উপরে ক্লিক করবেন নিউ ট্যাবে ক্লিক করে এখানে দেবেন গুড ইংলিশ ন্যাম ইএন জি এল আই এস এইচ ইংলিশ ন্যাম এইভাবে সার্চ করবেন দেখবেন অনেকগুলো নাম আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে অলিভার অলিভার একটা নাম এসেছে তো আমরা আসলে এই এই নামটাই আমরা কপি করে নিচ্ছি এই নামটা কপি করে নিয়ে আমরা দেখি অনলি ফার্স্ট নেম দিয়ে অ্যাকাউন্টটা খোলা যায় কিনা না ফার্স্ট নেমটা আমরা দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে দিচ্ছি তারপরে আমরা কী করবো নেক্সট করে নেক্সট নেক্সটের ওপরে ক্লিক করবো যেহেতু আমরা ওকে লাস্ট নেমটাও দিতে হবে ওলিভার অলিভার আমরা তাহলে কী করি এটা লাস্ট নেমটা পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে আমরা এইখানে আবার একটা আইডিয়া আমরা আবার একটা আইডিয়া রাখতে পারি তো অলিভার আমরা কী দিব আবার ইভানে লিখব ফেসবুক আইডি অলিভার ফেসবুক এটা সার্চ করি দেখেন অনেক অলিভার অলিভার মানে ই আসবে মানে ফেসবুক পেজ বা ফেসবুক ইগুলো আসবে তাহলে এইখান থেকে আমরা আসলে দেখতে পারবো যে মানে ওদের লাস্ট নেমটা কি আসলে ব্যবহার করে বেশিরভাগ লোকজন ওকে তো দেখি এই যে দেখেন এ অ্যালআইনি এরকম একটা লেখা আছে তো আমরা এইখান থেকে এই নামটা একটু ব্যবহার করতে পারি এটা লাস্ট লাস্ট নাম না লাস্ট নেমে ব্যবহার করতে পারি অলিভার এলআই নিয়ে এরকম একটা বিষয় ই এল ই এল এ আই এন ই ই এল ই এল এ ই এল ই এল এ আই এন ই আসলে সব কিছু যদি আপনারা কয়েকবার ভিডিওটা দেখেন তাহলে সব কিছু সোজা তারপরে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে ডেট অফ বার্থ আপনারা একটু আঠারো বছর যেন হয় সেটা দিয়ে দিবেন তারপর জেন্ডারটা আপনারা কি করবেন জেন্ডারটা যেহেতু ফেমেল একটা নাম দিয়েছেন তাহলে ফেমেল দিয়ে দিবেন তারপর নেক্সট করে দিবেন নামের উপরে কিন্তু জেন্ডারটা দিয়ে দিবেন তারপরে এইখানে আপনারা কি করবেন এইখানে দেখেন এইখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড দেখা যাচ্ছে তো এইগুলো আমরা নিব না আমরা নিজেদের মতো করে তৈরি করে নিব তো এখানে আমরা লিখতে পারি ই এল এ ই এল এ আই এন অলিভিয়া অলিভার ও এল আই ই আর আমরা এখানে এটা দিয়ে আমরা কি দিতে পারি টু দিয়ে আসলে একটু নেক্সট করার চেষ্টা করি দেখি হয় কি না না এটাও এইখানেও দেখছেন ট্র্যাক দেওয়া আছে থ্রি দিয়ে আমরা প্রতিটা দিয়ে একটু চেষ্টা করি থ্রিও ট্যাকেন সিক্স দিয়ে দেখি এটাও নিবে না তাহলে আমরা কি করব এখানে একটা আইডিয়া করতে পারি এখানে শেষের অক্ষরটা আমরা ডাবল করে দিতে পারি এই যে দেখেন আরেকটা আর বসাই দিই এটাও অলরেডি ট্যাকেন এইবার আসলে আমরা কি করতে পারি টু বসাইতে পারি এইবার কিন্তু নিবে আসলে এইভাবে আমরা ই করতে পারি অ্যান্ড এখানে আমরা পাস পাস দিতে পারি পাস আমরা একটু সোজা পাস দিয়ে দিব জেড আই এস এইচ এডি ওয়ান টু থ্রি ফোর অ্যাট হ্যাশ ওকে আমরা এইখানে দেখেন সো পাসওয়ার্ড সুজো একটা পাসওয়ার্ড দিলাম দেন আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দেব ওকে তো এইখানে ফোন নাম্বার চাই স্যার বিকজ যেহেতু আমি এখানে দেখেন স্কিপ অপশনটা পেয়ে গিয়েছি তাহলে আর ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড দিব না আমি স্কিপ করে দিচ্ছি ওকে তারপরে আমরা এখান থেকে নেক্সট করে দিচ্ছি তারপরে আমরা এইখানে আসবো এইখানে নিচের দিকে এসে আই এগ্রি করে দিচ্ছি আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন রিকভারি ইমেলটা এখানে অ্যাড করে দিবেন কিভাবে আসলে বিষয়বস্তুটা মানে রিকভারি ইমেল তো অ্যাড করতেই হবে ওকে রিকভারি ইমেলটা মানে ওরা কি দিয়েছে এটা আপনাদেরকে কি করতে হবে আগে দেখে নিতে হবে এই ক্রম কেটে দেওয়া যাবে না আমরা আবার রিকভারি ইমেলটা আমরা দেখি যে রিকভারি ইমেলটা ওরা আসলে কি দিয়েছে আমরা এটার উপরে ক্লিক করে আমরা কাজেরটা ওপেন করে নিচ্ছি রিকভার ইমেলটা আমরা কপি করে নিব এই যে দেখেন এই যে রিকভার ইমেল আপনার ভালো করে পড়লে বুঝতে পারবেন স্ক্রিনটাতে বুঝতে পারছেন না এই যে রিকভার ইমেল যতটুকু দেওয়া আছে আমরা ততটুকুই কপি করে নিব তারপরে আমরা জিমেইলে চলে যাব ওই অ্যাকাউন্টটাতে চলে যাব ওকে এই যে জিমেইল আসলাম দেন আমরা আগের জায়গাতে ক্লিক করব প্রোফাইলটার উপরে ক্লিক করে ওই অ্যাকাউন্টটা খুঁজিয়ে বের করব এই যে ওই অ্যাকাউন্টটা কিন্তু এটা ওকে এটার উপরে আমরা কি করব ক্লিক করব এটার ওপর ক্লিক করার পরে দেন আমরা এখান থেকে কি করতে পারি এই এইখান থেকে আমরা এই প্রোফাইলটার উপরে আবার ক্লিক করব ক্লিক করার পরে আমরা এইখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করব আসলে যখন আস্তে আস্তে কাজ করে উঠবেন তখন সব কিছুই সোজা লাগবে প্রথম প্রথম একটু কঠিন লাগবে ওকে তারপরে এখানে আমরা কি করব পার্সোনাল ইনফোতে ক্লিক করে দিব পার্সোনাল ইনফোতে ক্লিক করার পরে এইখান থেকে আমরা কি করব একটু নিচের দিকে দেখব এইখানে দেখতে পাচ্ছেন যে ই কন্ট্যাক্ট ইমেল দেখা যাচ্ছে এই কন্ট্যাক্ট ইমেলে আমরা ক্লিক করব কন্ট্যাক্ট ইমেইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে কী করব এই যে লেখা আছে হলো অ্যাড রিকভারি ইমেইল এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে আর সর্বপ্রথম পাসওয়ার্ডটাই চাইবে ওকে পাসওয়ার্ডটা আমরা দিই পাসওয়ার্ডটা আমি কি ভুলে গেলাম কি না জেড আই এস এ ডি ওয়ান টু থ্রি ফোর অ্যাট দা রেট হ্যাশ এরকমটাই দিয়েছিলাম ম্যাবি নেক্সট ক্লিক করি দেখি হয় কি না পাসওয়ার্ডটা মনে রাখবেন ওকে হয়েছে তো তারপরে ওই যে মেইলটা কপি করে আনছেন ওই মেলটা এখানে দিয়ে দেন পেস্ট করে দেন তারপরে সেভ করে দেন এই যে আপডেট নিচে লেখে আসছে আপডেট তার মানে আপডেট হয়ে গিয়েছে এখান থেকে আপনারা ব্যাগ যান এখান থেকে ব্যাকে নিয়ে যাবেন আপনাদেরকে ওকে তারপরে আপনারা দেখবেন একটু নিচের দিকে ওই কন্ট্যাক্ট ইমেইলে দেখবেন যে দুইটা ইমেইল দেখা যাচ্ছে কিনা দুইটা ইমেল দেখা যাচ্ছে এখন আপনারা কাজগুলো জমা দিবেন কেমন কাজগুলো জমা দিবেন এইভাবেই এখন আপনার প্রয়োজন হবে হলো আগের মতোই আগের জায়গাতে চলে যাবেন এইখানে লিখবেন এইখানে এসে লিখবেন হলো জিমেইল জি এম এ আই এল জিমেইল অ্যাকাউন্ট অ্যাড্রেস অ্যাকাউন্ট অ্যাড্রেস জিমেল অ্যাকাউন্ট অ্যাড্রেস এইখানে লিখবেন আর পাসওয়ার্ড আরেকটা দিবেন হলো জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড এইবার লিখেন অ্যাকাউন্ট পাসওয়ার্ড অ্যাকাউন্ট পাসওয়ার্ড অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন তারপরে এইখানে অ্যাড্রেসের জায়গায় এসে ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন কোন অ্যাড্রেসটা দিবেন দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা এই অ্যাড এইখানে ক্লিক করবেন তারপরে এই যে এই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন ভালো করে সঠিক করে দিবেন ভুল করা যাবে না ই এল এ আই এন ই এল এ আই অ্যান ই আচ্ছা ওয়েট আমার ফোনে একটু আলাদা সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী আপনারা আপনারা ভুল করবেন না ওই প্রোফাইলের ওপরে ক্লিক করে আপনারা এই করে দিবেন দিয়ে দিবেন তো আমি ফোনে এটা পিন করে নিয়ে আমার ফোনটা কিছুটা কম্পিউটারের মতো কাজ করে এই জন্য আমি সব কিছু ইজিলি করতে পারি ওকে আমি এতটুকু পিন করে নিব পিন করে নিয়ে কাজ করবো ওকে আমার ওইটা উপরে চলে গেল এখন দেখেন আমি দেখে দেখে এটা করে দিতে পারবো ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে পিনটা এখন এটা দেখে দেখে আমি এখানে লিখতে পারবো ই এল এ আই ই আই এন ই ও এল আই ভিই ডাবল আর টু অ্যাট জিমেল ডট কম দেখেন জিমেল ডট কম দিলাম দেন এটা কেটে দিই আমার যেটা প্রয়োজন ছিল এটা আমি নিয়ে নিয়েছি ওকে তারপরে আমরা কী করবো এখানে আবার মিলায় দেখব ঠিক আছে কি না আই এম কনফার্ম এটা আমি মিলায় দেখতে যাচ্ছি না বিকজ ভুল হলে হোক তো আই এম কনফার্ম এই যে জমা দিয়ে দিলাম তো এটাও তারা রিভিউ করবে রিভিউ করার পরে আপনাকে পেমেন্ট করে দিবে আসলে মূলত কি করতে হবে আপনাকে এইভাবেই জিমেইল এবং ইউটিউবের কাজগুলো আপনারা করতে পারেন আবার এইখানে এই যে ট্যাক্সাই এসে তো আপনারা কোন কাজগুলো অ্যাভোর্ড করে চলবেন আর কোন কাজগুলো করবেন না বেশিরভাগ সময় চেষ্টা করবেন তো যে কাজগুলো আসলে এই যে এগারো সেন্ট দিয়েই মিনিমাম এই এগারো সেন্ট দিয়ে যেমন একটা অ্যাকাউন্ট এগারো সেন্ট এটা মানা যায় কিন্তু যেখানে দেখবেন দুইটা অ্যাকাউন্ট করতে বলছে এগারো সেন্ট দিয়ে মানে মাত্র এগারো সেন্ট দিয়েছে আপনাকে দুইটা অ্যাকাউন্টের জন্য মানে কাটতে বলছে দুইটা অ্যাকাউন্ট আপনি এগারো সেন্ট ওই কাজটা করবেন না ওই কাজটা না করে দেখবেন যে কোন কাজে শুধু একটা অ্যাকাউন্ট খুললে আমি এগারো সেন্ট পাই ওকে বা আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করবেন এইখানে দেখেন এইখানে এই যে এইখানে লিখেছে এইখানে দেখেন আমাকে কত সেন্ট এই যে বাইশ সেন্ট দিবে এই এইখানে দেখেন আবার এরা দিবে হলো বাইশ সেন্ট এটা আপনারা করতে পারেন দুইটা অ্যাকাউন্ট এইখানে দেখেন টু অ্যাকাউন্ট দিলে আপনাকে বাইশ সেন্ট দেবে মানে এগারো সেন্ট এগারো সেন্ট বাইশ সেন্ট আসলে দেখেন তাহলে এইখানে কি মানে কাজগুলো করলে কি আপনার সুবিধা আছে নাকি অসুবিধা আছে বিকজ দেখেন আমি এগারো সেন্টে কাজ করলাম এখন আরও যদি বাইশ সেন্টের কাজ দুইটা অ্যাকাউন্ট খুলতে আমার কতক্ষণ লাগবে আমার যখন হাতে স্পিড থাকে সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিট বাইশ সেন্ট এখন আমি আপনাদেরকে বুঝাই দিই এইখানে দেখেন বাইশ সেন্ট আছে আমরা কি করছি এই যে বাইশ সেন্ট সরি বাইশ সেন্ট প্লাস হবে বাইশ সেন্ট প্লাস এগারো তেত্রিশ সেন্টের কাজ আমাদের হয়ে গেল তারপরে আমরা সাপোজ ধরেন ওই ইউটিউব শেয়ার কাজগুলো ষাট সেন্ট করলাম মানে ষাট সেন্টের কাজগুলো পেয়েছি আমরা ই করি প্লাস দিই প্লাস ষাট দেখেন তিরানব্বই সেন্ট তিরানব্বই সেন্ট আর একশো সেন্ট হলো এক ডলার তাহলে এক ডলার কিন্তু আমরা চালে পার ডেও আমরা এক ডলার করতে পারি পার ডে আমরা কি করতে পারি এগারো ডলার আমরা সরি পার ডে আমরা এক ডলার করতে পারি পার ডে যদি আমরা এক ডলারে কাজ করি সাপোজ ধরেন আমরা মাসে এই অ্যাকাউন্ট থেকে বিশ ডলারের মতো কাজ করলাম মানে ধরেন যে অনেক সময় তো কাজ কম থাকতেও পারে তো তিরিশ ডলার আমি না ধরে বিশ ডলার ধরি তো বিশ ডলার বাংলাদেশি বাংলাদেশি ইকুয়াল আপনার যদি বিশ ডলারে গুণ দেয় সেভেন্টি ফাইভ সরি সেভেন্টি সেভেন্টি ফাইভ ওকে সেভেন্টি তো আপনি বিশ ডলারে পাচ্ছেন হলো কি এক হাজার পাঁচশত টাকা এক হাজার পাঁচশত টাকা আপনি যদি বিশ ডলার ডলারে আপনি এক হাজার পাঁচশত টাকা পান এরকম কিন্তু আরও তিনটা সাইট আছে আমাদের কাছে তাহলে প্রতিটাই এক হাজার এটা থেকে এক হাজার পাঁচশত গুণ আরও তিনটা আছে তাহলে এই আপনি চার হাজার পাঁচশত টাকা কিন্তু এই কাজগুলো করেই আপনি মাসে ইনকাম করতে পারছেন তাহলে বিষয়টা আপনারা দেখেন কতটা সুন্দর একটা বিষয় যে আপনার পাঁচ হাজার টাকা কিন্তু মাসে এইগুলো কাজ করেই থাকছে মানে লোকাল কাজের মতোই এইগুলো কাট এই কাজগুলো করেই থাকছে তো বিষয়টা এরকম তো আপনারা চাইলে মনোযোগ দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন আসলে নর্মালি আমি দেখিয়ে দিলাম একটা ধারণা দিয়ে দিলাম তো এই ধারণাগুলো আপনারা কাজে লাগিয়ে আপনারা কি করতে পারেন এইটা কাজগুলো করতে পারেন তো আমি চেষ্টা করব বিভিন্ন সময় কাজের উপরে আমরা কি করতে পারি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো তো এটার উপরে আরেকটা ভিডিও আসবে হলো ডেস্কটপ থেকে মানে ডেস্কটপ থেকে আসলে কিভাবে কাজ করবেন সেটার উপরেও আমরা একটা ভিডিও দিয়ে দিব ওকে আশা করি আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সকলেই ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং সুন্দরভাবে আপনারা এই কাজগুলো একটু করার চেষ্টা করেন অ্যান্ড এটা একটুটা আয়ত্তে নিয়ে নেন আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না এবং সুন্দরভাবেই সব কিছু কমপ্লিটলি কাজ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন অ্যান্ড আসসালামু আলাইকুম